ওকে, তো আজকে আমরা জিরো ওয়েস্ট নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া। তো তোমাদের বইয়ে যে রাসায়নিক বিক্রিয়ার যে প্রকারভেদ গুলো আছে, রাসায়নিক বিক্রিয়া সংযোজন, তারপর হচ্ছে প্রতিস্থাপন এবং দহন বিক্রিয়া, সেগুলো বলতে কি বোঝায়? এবং আমার আগের লেকচার গুলো যদি তোমার ক্লিয়ার থাকে, তাহলে আজকে আগের লেকচারে আমি অন্তত তোমাদের বইয়ের বা 19 এর বইয়ের 90% সংকেত কিভাবে আমরা পেতে পারি বা কিভাবে মনে রাখতে পারি সেটার টেকনিক দেখাইছিলাম। ক্লিয়ার? এখন আমরা আমাদের তোমাদের বইয়ের অন্তত 90% বিক্রিয়া আমরা কিভাবে সিস্টেমের মাধ্যমে মনে রাখবো আমরা সেটা দেখাবো। ক্লিয়ার? তো দেখো, এখানে অনেক বিক্রিয়া আছে, সেটা হচ্ছে সংযোজন বিক্রিয়া, তারপর হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া, তারপর হচ্ছে দহন বিক্রিয়া, এবং এরকম বিভিন্ন টাইপের অনেক বিক্রিয়া আছে। ক্লিয়ার? তো এখন সেগুলোর ক্ষেত্রে আমাদের এত প্যারা নিতে হবে না, আমি জাস্ট এক দুইটা নিয়ম দিব, এবং এই এক দুইটা নিয়মের মাধ্যমে তোমরা যে কোনো বিক্রিয়া করে ফেলতে পারবা। ক্লিয়ার? তো সেইটার জন্য প্রথমে আমাদের কি ইম্পর্টেন্ট হচ্ছে, প্রথমে আমার আগের ভিডিও গুলো দেখা জরুরি, না হলে তুমি এইদিকে কিছুই বুঝবা না। তো আগের ভিডিও গুলো দেখার জন্য তুমি আমার চ্যানেলের প্লে লিস্টে যাও, এবং অষ্টম শ্রেণীর বিজ্ঞান শাখার যে প্লে লিস্ট আছে সেইটাতে ঢুকার পরে এই চ্যাপ্টারের অষ্টমতে সবগুলো চ্যাপ্টার আগের সবগুলো লেকচার দেখো, দেন এখানে আসো, এবং তোমার একেবারে বেসিক মানে একটা বেসিক থেকে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। ক্লিয়ার? তো আমাদের এই ক্ষেত্রে প্রথম আমাদেরকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে আমার আবার ওই আগের মিনি পর্যায় সারণীটা মনে করতে হবে, তোমাকে যে মিনি পর্যায় সারণীটা আমি পড়াইছি ওইটার ক্ষেত্রে আমি ওইটা কিন্তু সিস্টেম দিয়ে মুখস্থ করাইছি। ক্লিয়ার? তো এটা হচ্ছে মিনি পর্যায় সারণীটা হচ্ছে 1 নম্বর যে গ্রুপ, সেই গ্রুপে থাকতেছে এইচ এল আই এন এ কে আর বি সি এস এফ আর, মানে একটা হচ্ছে লিথিয়াম, দেন হচ্ছে সোডিয়াম, দেন পটাশিয়াম, দেন রুবিডিয়াম, দেন সিজিয়াম, দেন হচ্ছে ফ্রান্সিয়াম। ক্লিয়ার? এবং উপরে হচ্ছে হাইড্রোজেন, এবং 2 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে বিই এম জি সি এ এস আর বি এ আর এ, অর্থাৎ এইটা তোমাদেরকে মুখস্থ করেছিলাম এরকম ভাবে, বিধবা মায়ের ক্যাডার সন্তান বাচ্চা রোগী। দেন আমরা চলে যাবো হচ্ছে 13 নম্বর গ্রুপে, এবং 13 নম্বর গ্রুপে ও 1 নম্বরটা তোমাদেরকে মনে রাখছিলাম এভাবে, লিনা কে রুবি সাজার ফ্রান্সে। 13 নম্বরটা হচ্ছে বি এ এল জি এ আই এন টি আই, অর্থাৎ একটা বোয়াল মাছ ছিল বাংলাদেশে, সেটা এখন ইন্ডিয়াতে চলে গেছে, সো বোয়াল যাই ইন্ডিয়া। ক্লিয়ার? তো 14টা শিখেছিলাম এইভাবে, সি এস আই জি ই এস এন পি বি, অর্থাৎ কোইসি যে সন পাবে ফিরিয়া। 15 কি এন পি এ এস এস বি বি আই, এটা মোস্ট করেছিলাম এইভাবে, ওয়ান পাগল এসেছিল সেদিন বিকালে। তারপর হচ্ছে 16, সেটা হচ্ছে ও এস এস ই তে পরে, এটা মনে রাখার চেষ্টা করছি ও এস এস সি তে পরে। ক্লিয়ার? এবং 17টা মনে রাখছিলাম এইভাবে, এফ সি এল বি আর আই এ টি, এটা হচ্ছে ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাস্টাটিন, এবং এইটা মনে রাখার টেকনিক হচ্ছে ফুল করে বাড়িতে ইট আছে। ক্লিয়ার? এবং 18 যেটা সেটা হচ্ছে নিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন জেনন রেডন। ক্লিয়ার? ওকে, তো আমাদের এখন যেটা এখানে আরেকটা যে বেসিক আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে এখানে কোন গ্রুপের কোন মৌলটার যোজনী কত সেটা তোমাকে মনে রাখতে হবে। যোজনী মানে হচ্ছে অন্য একটা মৌলের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা, এবং এইখানে তোমাদেরকে আমি যেটা দেখাইছিলাম সেটা হচ্ছে এই 1 নম্বর গ্রুপের যোজনী হচ্ছে 1, 1 নম্বর গ্রুপের যোজনী 1, দেন 2 নম্বর গ্রুপের যোজনী 2, এবং যোজনী বের করার জন্য তোমার সহজ টেকনিকটা হচ্ছে তুমি এভাবে যাবা 1 2 3 4, ক্লিয়ার? দ্যাট মিনস 1 2 3 4, তারপরে উল্টা দিকে আসবা, এবং উল্টা দিকে আসার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গ্রুপ সংখ্যাকে 18 থেকে বিষ দিতে হবে, এবং এইখানে যদি 18 থেকে বিষ দিও, দ্যাট মিনস 18 থেকে 18 বিষ দিলে থাকতেছে 0, এবং 18 থেকে 17 বিষ দিলে থাকতেছে 1, 18 থেকে 16 বিষ দিলে থাকতেছে 2, এবং 18 থেকে 15 বিষ দিলে থাকতেছে 3, অর্থাৎ তোমার সুবিধা কথা তোমার কাজ হচ্ছে এইখান থেকে শুরু করা 1 2 3 4, তারপরে উল্টা থেকে আসা 0 1 2 3। ক্লিয়ার? সো এটা আমি আগে দেখাইছি, এবং আগে আমরা এগুলো নিয়ে প্র্যাকটিস করছি, এবং আগে আমরা এটা দেখাইছি একটা যোগের সংকেত আমরা কিভাবে লিখব। ক্লিয়ার? সো এইটা যদি আমাদের মাথায় থাকে তখন আমরা যে কোনো বিক্রিয়া যে কোনো বিক্রিয়া দেখলে কেন তোমাদের লেভেলের জন্য আমরা যে কোনো বিক্রিয়ার উৎপাদ কি হবে সেটা লিখে ফেলতে পারবো। সো এখন দেখো, এখন বিক্রিয়াতে যাওয়ার আগে আমাদেরকে আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে এই যে আমি যে প্রত্যেকটা মৌলিক পদার্থে যে পরমাণু গুলো দিলাম, এই এগুলো অ্যাকচুয়ালি পরমাণুর প্রতীক আমরা দেখতে পাচ্ছি, সো অ্যাকচুয়ালি তারা প্রকৃতিতে কি হিসাবে থাকে সেটা নিয়ে আমাকে চিন্তা করতে হবে। যেমন এই যে নাইট্রোজেন প্রকৃতিতে শুধুমাত্র একটা পরমাণু হিসেবে থাকে না, শুধুমাত্র অ্যান হিসেবে থাকে না,
দুইটা নাইট্রোজেন একসাথে সংযুক্ত হয়ে পরিবেশে অবস্থান করে। সো এই জন্য আমরা পরিবেশে নাইট্রোজেনকে এন আকারে পাই না, পরিবেশে নাইট্রোজেনকে পাই হচ্ছে এন টু আকারে। ক্লিয়ার? পরিবেশকে পরিবেশের আকারে পাই এন টু আকারে। আচ্ছা, পরিবেশে আমরা নাইট্রোজেনকে পাই এন টু আকারে। ক্লিয়ার? এখন দেখো, এখন হচ্ছে পরিবেশে আমরা অক্সিজেনকে মুক্ত অবস্থায় পাই না, অক্সিজেনকে আমরা পাই O2 হিসেবে। অক্সিজেনকে পাই O2 হিসেবে। অক্সিজেন কখনোই একা থাকে না পরিবেশে, অক্সিজেন অন্য একটা অক্সিজেনের সাথে সংযুক্ত অবস্থায় পরিবেশে থাকে। এবং এইখানে যেটা হয় সেটা হচ্ছে, দ্যাট মিন্স আমি দেখালাম যে নাইট্রোজেন পরিবেশে মুক্ত অবস্থায় থাকতেছে না, এবং এদের পরিবেশে মুক্ত অবস্থায় থাকে না, কোনটা না কোনটা যৌগ হিসেবে সাধারণত থাকতে পছন্দ করে। এবং খেয়াল করো এখানে অক্সিজেন থাকতেছে O2 হিসেবে, সালফার অন্য একটা যৌগ হিসেবে থাকে। বাট অ্যাকচুয়ালি আমাদের যে গ্যাস গুলো আছে, তুমি নাইট্রোজেন বলো, অক্সিজেন বলো, ক্লোরিন বলো, যে গ্যাস গুলো আছে সেইগুলো মোটামুটি তুমি শিওর বলে দিতে পারো যে সেইগুলো দ্বিপরমাণু গ্যাস হিসেবে থাকে। অর্থাৎ গ্যাসগুলোর ক্ষেত্রে তারা দুইটা পরমাণু একসাথে সংযুক্ত হয়ে একটা অণু গঠন করে পরিবেশে অবস্থান করে। ক্লিয়ার? দ্যাট মিন্স এই যে নাইট্রোজেন, নাইট্রোজেন হচ্ছে একটা গ্যাস। তুমি যখন বলতেছো নাইট্রোজেন একটা গ্যাস, তখন যদি কেউ বলে যে পরিবেশে তাহলে সে কিভাবে থাকতেছে, তোমাকে বলতে হবে নাইট্রোজেন গ্যাসে দুইটা পরমাণু একসাথে সংযুক্ত হয়ে এদের পরিবেশে অবস্থান করতেছে। ক্লিয়ার? সো এখন দেখো, ঠিক এরকম ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এরাও পরিবেশে দ্বিপরমাণু হিসেবে থাকে। দ্যাট মিন্স এদের থাকা হচ্ছে F2, তারপর হচ্ছে Cl2, তারপর হচ্ছে Br2। ক্লিয়ার? এবং এখন তুমি বলতেছো এটা হচ্ছে একটা ফ্লুরিনের অণু, তারপর এটা হচ্ছে ক্লোরিনের একটা অণু, এবং এটা হচ্ছে ব্রোমিনের অণু। বাট এদিকে শুধুমাত্র একটা F, সেটা হচ্ছে ফ্লুরিনের পরমাণু, ক্লোরিন এখানে Cl, সেটা হচ্ছে ক্লোরিনের পরমাণু, এবং এদিকে Br, সেটা হচ্ছে ব্রোমিনের পরমাণু, নট ব্রোমিনের অণু। অণু তখনই হবে যখন তারা একটা যৌগ গঠন করে ফেলবে, এবং যে কোনো ভাবে গঠন করুক, তারা তারা নিজের নিজের গঠন করুক বা অন্য কারোর সাথে গঠন করুক, তখন তাদের যে একেবারে আমরা যে ইউনিটটা পাবো সেই ইউনিটটা হচ্ছে অণু। এবং একটা মৌলিক পদার্থের, একটা মৌলিক পদার্থ শুধুমাত্র সেইটাকে আমরা ভাঙতে ভাঙতে একেবারে তাদের ইউনিটে চলে যায়, তখন আমরা যেটা পাবো সেটা হচ্ছে পরমাণু। তো সেটা নিয়ে আমি এই এই লেকচার সেটা নিয়ে না, এই লেকচার হচ্ছে বিক্রিয়া অ্যাকচুয়ালি আমরা কিভাবে করবো। তো বিক্রিয়া কিভাবে করবো সেটা জানার আগে আমাদের যে জিনিসটা জানার ইম্পর্টেন্ট ছিল সেটা হচ্ছে পরিবেশে কোনটা কিভাবে থাকে। ক্লিয়ার? তো আমি দেখালাম যে গ্যাস গুলোর ক্ষেত্রে অধিকাংশ গ্যাসই সাধারণত দ্বিপরমাণু হিসেবে থাকে, এবং অন্যান্য যেই আমি এইদিকে অন্যান্য যেই এক দুই গ্রুপে আমি যে মৌলগুলো দেখতে পাচ্ছি, অর্থাৎ হাইড্রোজেন, হ্যাঁ হাইড্রোজেন হল একটা গ্যাস, তো এইটাও লিটারালি H2 হিসেবে পরিবেশে অবস্থান করে। ক্লিয়ার? শুধুমাত্র হ্যাঁ গ্যাস হিসেবে তখন সে থাকে, তখন H2 হিসেবে অবস্থান করে, বাট তাকে আমরা পানি হিসেবে পাই, অর্থাৎ হাইড্রোজেনকে আমরা পরিবেশে বা প্রকৃতিতে H2O, অর্থাৎ পানি আকারেও আমরা পাই। ক্লিয়ার? সো আমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে কোনটা প্রকৃতিতে কিভাবে থাকতেছে। সো আমি এটার জন্য তোমাদেরকে সহজ সিস্টেমটা দিতে দেবো, সেটা হচ্ছে তোমরা জাস্ট এটা মনে রাখবো, সকল গ্যাস প্রকৃতিতে দ্বিপরমাণুক হিসেবে থাকতেছে, এবং আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এদের যে এই যে লিথিয়াম, সোডিয়াম এবং পটাশিয়াম, এদের যেই সবাই, এদের সবাই সাধারণত তারা একক একটা ইউনিট হিসেবে অবস্থান করতে পারে প্রকৃতিতে, আবার কোন একটা যৌগের সাথেও সংযুক্ত থেকে তারা অবস্থান করতে পারে। সো এইটার উপরে ভিত্তি করে আমরা বিক্রিয়াতে অবস্থান নিব, এবং বিক্রিয়াতে অবস্থান নেওয়ার জন্য যেহেতু তুমি উপাদানগুলো পরিবেশ থেকে নিচ্ছ, সেহেতু সেগুলো পরিবেশে যেভাবে ছিল সেইভাবে তোমাকে বিক্রিয়াতে নিতে হবে। সাপোজ তুমি বিক্রিয়াতে কখনোই মানে বেশিরভাগ সময় দেখবা যে এই ফ্লুরিনকে সিএলকে সিএল হিসেবে লিখতে পারতেছো না, অর্থাৎ তোমাকে যদি বলি যে জিঙ্কের সাথে সিএলকে সংযুক্ত, ক্লোরিনকে সংযুক্ত করো, তখন তুমি শুধুমাত্র জেটেন প্লাস সিএল দিতে পারছো না, কারণ হচ্ছে যে জেটেনকে তুমি পরিবেশে মুক্ত অবস্থায় পাও, জেটেন হিসেবে পাও, বাট এই সিএলকে তুমি পরিবেশে মুক্ত অবস্থায় পাও না, সিএল পরিবেশে অল টাইম Cl2 আকারে থাকে। দ্যাট মিন্স তোমাকে বিক্রিয়া লেখার সময় সে পরিবেশে যেই আকারে থাকতেছে সেই আকারটা নিয়ে তোমাকে লিখতে হবে। ক্লিয়ার? সো এখন দেখো, এখন যদি আমরা বিক্রিয়াতে চলে যাই, তখন অ্যাকচুয়ালি আমরা দেখবো যে বিক্রিয়াগুলো আমরা কিভাবে করবো এবং বিক্রিয়াগুলো কিভাবে লিখতে পারি আমরা। ক্লিয়ার? সো আমরা আমাদের সংকেত লেখার নিয়মটা জানি, সংকেত আমাদের কিভাবে লিখতে হয়। তো সংকেত লেখার জন্য আমাদের প্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে দুজনেই জানতে হবে, এবং আমরা যেটা করি সেটা হচ্ছে সংকেত লেখার সময় দুজনে গুরুকে নিচে দিয়ে দিই, এবং তারপরে তাদেরকে উলট পালট করে দিই, তখন আমরা মোটামুটি একটা চোখে সংকেত পেয়ে যাই।
সো ধরো একটা বিক্রিয়া, অ্যাকচুয়ালি এই বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের প্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে রাসায়নিক সমীকরণ। এখন রাসায়নিক সমীকরণ কি? আচ্ছা সাধারণ অবস্থায় সমীকরণ কি, ধরো তুমি লিখলে x + y = 3z এরকম একটা লিখলা, তার মানে কি এরা দুইজন প্রথমে একটা কাজ করছে, কাজ করার পরে এদের রেজাল্ট হচ্ছে 3z। তারপরে দেখো বিক্রিয়া তো ঠিক আমরা এরকম অবস্থা দেখবো, দেখবো যে দুইটা মৌল বা দুইটা যৌগ একসাথে সংযুক্ত হয়েছে, সংযুক্ত হওয়ার পরে তারা একটা নতুন পদার্থ উৎপন্ন করছে। এই যে যারা বিক্রিয়ায় অংশগ্রহণ করছে অর্থাৎ যারা প্রথমে, অর্থাৎ তুমি এইভাবে ধরো সমান চিহ্নের যেটা বাম পাশে সেটা তারা, তাদেরকে আমরা বলবো হচ্ছে বিক্রিয়ক, তাদেরকে বলবো বিক্রিয়ক। এবং এই বিক্রিয়ক গুলো বিক্রিয়া করে একটা নতুন ধরনের পদার্থ উৎপন্ন করবে, ওই পদার্থটাকে আমরা বলবো হচ্ছে উৎপাদ। মানে এটা অ্যাকচুয়ালি নতুন ধরনের পদার্থ সে উৎপাদন করছে, সেই জন্য এটাকে আমরা বলতেছি উৎপাদ। ক্লিয়ার? এখন দেখো, এখন তোমাদের বইয়ে যত ধরনের বিক্রিয়া আছে সবগুলো বিক্রিয়াকে আমি দুই তিনটা ফর্মে আনতে পারি, এবং সেইটার ক্ষেত্রে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে বিক্রিয়ার ক্ষেত্রে প্রথম যে রুলসটা সেটা হচ্ছে তুমি দেখতে পারো এরকম ফর্ম পাইতে পারো বিক্রিয়ার, অর্থাৎ তুমি পাইতে পারো ZN, তুমি পাইতে পারো এক এক ফর্মের, আমি এক নম্বর ফর্মের কিছু বিক্রিয়া দেখাবো সেটা হচ্ছে তুমি একটা বিক্রিয়াকে পাইতে পারো এরকম ভাবে, অর্থাৎ ZN প্লাস S। আমরা জেটেন তে জিঙ্ক বুঝি, জেটেন মানে হচ্ছে জিঙ্কের প্রতীক এবং এস হচ্ছে সালফারের প্রতীক। এবং আমরা কি করলাম সেটা হচ্ছে পরিবেশে আমরা সালফারকে মুক্ত অবস্থায় পাইলাম, সেই সালফারটাকে আনলাম এবং পরিবেশে জিঙ্ককে জিঙ্ক হিসেবে পাইলাম, মুক্ত হিসেবে পাইলাম, তো আমরা জিঙ্ককে তুলে আনলাম। ক্লিয়ার? এবং আনার পরে আমরা কি করলাম এদেরকে বিক্রিয়া করলাম, এবং এদেরকে বিক্রিয়া করার পরে উৎপাদ যা হবে সেইটা অ্যাকচুয়ালি তুমি সংকেত যেভাবে লিখছিলা সেই রুলসটা ফলো করবা। এখানে কি আছে, এখানে জিঙ্ক কি দুইটা আছে নাকি তিনটা আছে, বা সালফার কি একটা আছে নাকি দুইটা আছে, সেইটা নিয়ে তোমাকে কখনো চিন্তা করতে হবে না। তুমি হচ্ছে শুধুমাত্র আমাদের আমাদের আগের লেকচার গুলো শুধুমাত্র আমাদের আগের লেকচার গুলো যে যেভাবে সংকেত লিখতে হয় সেইভাবে লিখবা। অর্থাৎ যখন জেটেন আর সালফার বিক্রিয়া করছে তখন জেটেন এবং সালফার কে পাশাপাশি রাখবা। ক্লিয়ার? এবং তাদের যে যোজনী গুলো আছে সেই যোজনী গুলো নিচে দিয়ে দিবা, জিঙ্কের যোজনা হচ্ছে 2 এবং এইদিকেও সালফারের যোজনী ব্যবহার হবে 2। ক্লিয়ার? তুমি মনে করে দেখতে পারো সালফারের অবস্থা হচ্ছে 16 নম্বর গ্রুপে OSSE তে পড়ে, এবং এখানে আছে OS, এই যে এইদিকে হচ্ছে সালফার, তো আমি কি বলছিলাম এদের যোজনী বের করার জন্য 18 থেকে বিক্রিয়া করতে হবে, যেহেতু তুমি যদি 18 থেকে 16 বিক্রিয়া করো তখন তুমি পাচ্ছ হচ্ছে 2, তার মানে সালফারের যোজনী হচ্ছে 2। ক্লিয়ার? সো তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে দ্যাট মিন্স এইখানে তুমি এই এইখানে তাদেরকে চেঞ্জ করে দিতে পারো, তাহলে আলটিমেট প্রথম যে তুমি যৌগটা পাচ্ছ সেটা হচ্ছে জেটেন 2 এবং এস 2। ক্লিয়ার? যেহেতু এখানে দুই দিকে 2 আছে সেহেতু এই 2 টাকে আমি 2 দিয়ে ভাগ দিয়ে এখানে 1 বানিয়ে ফেলতে পারি, অর্থাৎ আলটিমেট আমি যৌগটা পাচ্ছ হচ্ছে জেটেন এস। তার মানে থাকো এখানে জিঙ্ক ছিল, জিঙ্ক বিক্রিয়া করার পরে জিঙ্ক সালফারের সাথে বিক্রিয়া করার পরে যেটাকে উৎপন্ন করলো সেটা নাম হচ্ছে জিঙ্ক সালফাইড। কি বলছিলাম যে তোমাকে যখন এরকম একটা যৌগের নাম লিখবা তখন প্রথমটার সম্পূর্ণ নামকরণ করবা, দ্বিতীয়টার নামের শেষে এক দুইটা অক্ষর বাদ দিয়ে সেখানে আয়েট যুক্ত করবা, এটা হচ্ছে জিঙ্ক, তারপর এটা ছিল সালফার, সেইটার রটা বাদ দিয়ে তুমি সেখানে আয়েট যুক্ত করবা, অর্থাৎ জিঙ্ক সালফাইড। ক্লিয়ার? সো এই টাইপের বিক্রিয়া যাওয়ার পরে আমি যেটাতে যাবো সেটা হচ্ছে সাপোজ ধরো হাইড্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে কি হয় আমি যদি দেখার চেষ্টা করি, হাইড্রোজেন প্লাস অক্সিজেন যে বিক্রিয়া করার পরে কি হয় খেয়াল করো, এইখানে তোমাকে যেটা মাথায় রাখতে হবে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে তোমাকে এইদিকে হাইড্রোজেনের ক্ষেত্রে কোনটা কত সংখ্যায় আছে, H দুইটা আছে O দুইটা আছে সেগুলো নিয়ে চিন্তা করতে হবে না, তোমাকে শুধুমাত্র আমরা যেভাবে সংকেত লেখার নিয়মটা শিখাইছিলাম সেটা নিয়ে চিন্তা করতে হবে। এখন এইদিকে যখন H2+O2 মিলে H2O হয় তখন আবার অনেকের মাথা ঘুরে যায়, অনেকের আবার কোয়েশ্চেন আসে যে এইদিকে দুইটা হাইড্রোজেন ছিল আবার এদিকে অক্সিজেন দুইটা ছিল, তাহলে এইদিকে হাইড্রোজেন দুইটাই আছে বাট অক্সিজেন এদিকে একটা কেন, অক্সিজেনের কি হইলো? খেয়াল করো অ্যাকচুয়ালি আমরা যে যৌগটা লিখতেছি এদের থেকে যে যৌগটা লিখতেছি তারা কখনো এদের এই সংখ্যার উপরে ডিপেন্ড করে না, অ্যাকচুয়ালি একটা যৌগ ডিপেন্ড করা হচ্ছে তার যোজনীর উপরে। ক্লিয়ার? আমরা যখন সংকেত লিখি তখন বা সংকেত যখন শিখাই তখন ওই জিনিসটা বুঝাইছিলাম যে একটা যৌগ লেখার সময় প্রত্যেক বেলা তাদের সংযুক্ত হওয়ার যে ক্ষমতাটা সেটা অল টাইম মানে সংযুক্ত হওয়াটা অ্যাকচুয়ালি তাদের ক্ষমতার উপর নির্ভর করতেছে বা যোজনীর উপর নির্ভর করতেছে, দ্যাট মিন্স H2+O2 থাকলেও তোমাকে তুমি H2O2 এভাবে লিখতে পারবে না, এটা এরকম যোগ না যে তুমি H2 আর O2 আছে তুমি H2O2 লিখে ফেললা, এরকম না।
তুমি H2O2 দিলা, H এবং হাইড্রোজেন এবং অক্সিজেন তারা একই অনুপাতে সংযুক্ত না হইতে পারে, তাদের ক্ষমতা একই না হইতে পারে। সেই জন্য তোমার কাজ হচ্ছে যখন তোমাকে এই হাইড্রোজেন এবং অক্সিজেনকে বিক্রিয়া করাইতে দিলাম, তখন তুমি যেটা করবা সেটা হচ্ছে এইদিকে এইচ রাখবা। অর্থাৎ আমরা কি শিখছিলাম, হাইড্রোজেন পরমাণুটাকে আমরা এইচ হিসেবে লিখি এবং অক্সিজেন পরমাণুটাকে আমরা ও হিসেবে লিখি, ক্লিয়ার? তারপরে তোমার যে কাজ, ঠিক আছে, তাদের জুজুলি গুলো নিচে দিয়ে দেওয়া। হাইড্রোজেন যেহেতু এক নম্বর গ্রুপে আছে, সেহেতু এক নম্বর গ্রুপে ছিল হাইড্রোজেন, সেহেতু তুমি হাইড্রোজেন জুজুলি হচ্ছে 1, এবং অক্সিজেন যেহেতু 16 নম্বর গ্রুপে আছে, তোমরা যদি মিনি পর্যায়টা মনে করো তখন হচ্ছে এটা হচ্ছে 2 নম্বর। দ্যাট মিন্স আলটিমেটলি তুমি পাচ্ছ এইভাবে, অ্যাকচুয়ালি তখন এইভাবে আমরা পাচ্ছি H2O। আমরা কখনো এইটার উপর ডিপেন্ড করে H2O পাচ্ছি না, ক্লিয়ার? মানে এইটার উপর ডিপেন্ড করে আমরা সংকেতটা লিখতে পারছি না, ক্লিয়ার? এখন দেখো, এখন তোমার যে কোয়েশ্চনটা ছিল যে ভাই তাহলে এইদিকে অক্সিজেন হচ্ছে 2টা, এইদিকে অক্সিজেন 1টা, এটার জন্য আপনি কি করবেন, ক্লিয়ার? সো এটার জন্য আমরা কি করব সেটা হচ্ছে, এইটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে, এইটার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে তোমার আমরা সমতা করে দিতে পারি, ক্লিয়ার? এদিকে দেখো, অ্যাকচুয়ালি এদিকে অক্সিজেন কয়টা ছিল, অক্সিজেন 2টা অক্সিজেন ছিল, ক্লিয়ার? সো এই 2টা অক্সিজেন যেটা ছিল, এখানে 2টা অক্সিজেন কিন্তু এখানে 1টা অক্সিজেন, সেই জন্য তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে এই সম্পূর্ণ যৌগটার আগে তুমি 2 দিতে পারো। এখন দেখো, 2 যখন দিলা তখন অক্সিজেন আর এদিকে 2 সেটা গুণ হয়ে 2O, অর্থাৎ 2টা অক্সিজেন বুঝাচ্ছে। তুমি স্যাটিসফাইড যে এদিকে 2টা অক্সিজেন ছিল, আমার এদিকে 2টা অক্সিজেন পাইলাম, বাট তুমি অক্সিজেনকে সমতা করতে গিয়ে এদিকে হাইড্রোজেন গুলো পার করে দিছো, কারণ হচ্ছে এদিকে H ছিল 2টা, এখন তুমি যেটা করছো সেটা আরো 2 দিয়ে গুণ দেওয়ার ফলে অ্যাকচুয়ালি H হয়ে গেল হচ্ছে 4টা। এই যে 2 2 4 হাইড্রোজেন গুলো, কিন্তু এই সমীকরণের বাম পাশে 2টা হাইড্রোজেন আছে, সো এটাকে 2 দিয়ে গুণ দিতে হবে। আমরা এভাবে সমতা করে দিলেই ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায়, ক্লিয়ার? সো এই বিক্রিয়া যাওয়ার পরে তোমাদের আমি অন্য একটা বিক্রিয়ার সাথে পরিচয় করাই দিতে চাই, সেটা হচ্ছে সালফার আর অক্সিজেন, ক্লিয়ার? সালফার আর অক্সিজেন, সো এটা হচ্ছে সালফার, দেন এটার সাথে আমরা যুক্ত করবো হচ্ছে অক্সিজেন। এখন খেয়াল করো, যখন আমি সালফার আর অক্সিজেনকে বিক্রিয়া করাবো, তখনও তাদের যে বিক্রিয়াটা সেটা এদের সংখ্যা কতটা বা এদের কি সেটার উপর ডিপেন্ড করবে না, ডিপেন্ড করবে আমরা সংকেত লেখার যে নিয়মটা শিখেছিলাম। অর্থাৎ তোমার প্রধান প্রথম কাজটা হচ্ছে সালফার লেখা এবং অক্সিজেনকে লেখা, ক্লিয়ার? সালফারকে লেখা এবং অক্সিজেনকে লেখা, দেন তাদের যে জুজুনি আছে সেই জুজুনিটাকে নিচে দিয়ে দেওয়া। এখন দেখো, এখন সালফারের জুজুনি আমি বলছিলাম যে সালফারের জুজুনি 3টা হইতে পারে, একটা হচ্ছে 2 4 6, অর্থাৎ সালফার বিভিন্ন বস্তুর ক্ষেত্রে বা বিভিন্ন পদার্থের ক্ষেত্রে বিভিন্ন জুজুনি দেখায় বা বিভিন্ন ক্ষমতা দেখায়। ধরো সালফার যখন জিঙ্কের কাছে গেল তখন সে ক্ষমতা দেখাচ্ছে হচ্ছে 2, কিন্তু সালফার যখন অক্সিজেনের পাশে আসবে তখন সে ক্ষমতা 4ও দেখাইতে পারে, 6ও দেখাইতে পারে, ক্লিয়ার? এটা হচ্ছে ঠিক এই রকম যে একজন ব্যক্তি, সে ধরো একজন দুর্বল মানুষ পাইলো তখন সে ক্ষমতা একটু বেশি দেখাইলো, যখন একজন শক্ত মানুষ পাইলো মানে খুব ক্ষমতা ধরে এরকম একটা মানুষ পাইলো তখন সে একটু বেশি ক্ষমতা দেখাইলো, এরকম হইতে পারে, ক্লিয়ার? সো এরকম আর কি, সালফার যখন জিঙ্কের সাথে যাচ্ছে তখন সে 2 ক্ষমতা দেখাচ্ছে বা 2 জুজুনি শো করতেছে, কিন্তু এই সালফার যখন অক্সিজেনের সাথে আসতেছে তখন সে 3 জুজুনি দেখাইতে পারে অথবা 2 জুজুনি দেখাইতে পারে, সো সরি 3 সরি 6 জুজুনি দেখাইতে পারে আবার 4 জুজুনি দেখাইতে পারে। সো সেটার জন্য এদিকে সালফার জুজুনি হচ্ছে 4 এবং অক্সিজেনের জুজুনি হচ্ছে 2, সরি অক্সিজেনের জুজুনি হচ্ছে 2, ক্লিয়ার? সো অক্সিজেনের জুজুনি হচ্ছে 2, সো এটাকে আমরা কি করব যোগ লেখার জন্য, এটাকে এইখানে দিব, এটাকে এখানে দিব, দ্যাট মিন্স আলটিমেটলি আমি পাচ্ছি S2 তারপর হচ্ছে O4। এখন দেখো, এদিকে এই সংখ্যাটাকে আমি 2 দিয়ে ভাগ দিতে পারি, যদি আমি 2 দিয়ে ভাগ দিই তখন আমি আলটিমেটলি পাচ্ছি S এদিকে হচ্ছে 2, সেটাকে 2 দিয়ে ভাগ দিলে 1, আর এদিকে হচ্ছে O এটাকে 2 দিয়ে ভাগ দিলে হচ্ছে 2, দ্যাট মিন্স SO2, দ্যাট মিন্স সেইখান থেকে আমি যেটা উৎপন্ন করতে পারি সেটা নাম হচ্ছে সালফার অক্সাইড। এখন দেখো, সালফার এরকম অন্য আরেকটা যৌগ আছে সেটার সংকেত হচ্ছে SO3, সেটা কিভাবে হয়, সেটা হচ্ছে তোমার যখন সালফার 6 জুজুনি শো করে, সালফার যদি এদিকে যদি 6 জুজুনি শো করে, অক্সিজেন জুজুনি হচ্ছে 2, এটা এদিকে গেল এটা এদিকে গেল, দ্যাট মিন্স S2O6, ক্লিয়ার? সো এটাকে যদি 2 দিয়ে ভাগ দাও তখন তুমি পাচ্ছ S, তারপর হচ্ছে O3, তার মানে এই যে 2টা যৌগ আছে। এখন দেখো, এখন তোমাকে বলা হচ্ছে সালফার অক্সাইডের সংকেত লিখো, তখন তুমি কিভাবে লিখবা, তখন তুমি এইটাও লিখতে পারো আবার এইটাও লিখতে পারো। সো 2টাকে সালফার অক্সাইড মানে একই নামে দুজন ব্যক্তি হচ্ছে, সো তুমি তাদেরকে আইডেন্টিফাই করতে পারতেছো না, তো সেইটার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে অন্য একটা জিনিস শিখতে হবে, সেটা হচ্ছে ধরো
এটাকে তুমি এটা বলতে পারো সালফার দুইটা অক্সিজেন মানে সালফার দুই অক্সাইড আবার এখান থেকে তিনটা অক্সিজেন তুমি বলতে পারো সালফার তিন অক্সাইড সো এই দুই এবং তিনকে যদি তুমি গ্রিক ভাষায় রূপান্তরিত করো তখন তুমি পাবো হচ্ছে সালফার ডাইঅক্সাইড এবং এটা পাবো সালফার ট্রাইঅক্সাইড কারণ গ্রিক ভাষায় হচ্ছে গ্রিক ভাষায় মনো মানে হচ্ছে এক মনো মানে হচ্ছে এক এবং ডাই মানে হচ্ছে দুই ট্রাই মানে হচ্ছে তিন টেট্রা মানে হচ্ছে চার গ্রিক শব্দটা ইউজ করো হচ্ছে সালফার ডাইঅক্সাইড এবং এটার নাম হচ্ছে দ্যাট ইজ এটার নাম হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড ক্লিয়ার খেয়াল করো দেন আমরা অন্য একটা বিক্রিয়াতে চলে যাবো সেটা হচ্ছে এদিকে কিন্তু আমরা অনেকগুলো কম্বিনেশন পাইতে পারি কারণ হচ্ছে এফ ই এর যোজনী হচ্ছে টু এবং থ্রি এবং সালফারের যোজনী কিন্তু টু ফোর সিক্স তখন এটাকে আমরা বলবো আস এটা কি বলবো আস কারণ এটা হচ্ছে সর্বনিম্ন যোজনী এফ এর যোজনী যখন আমরা থ্রি ইউজ করবো তখন সেটাকে বলবো ই তখন সেটাকে বলবো ই আমি কি বলছিলাম সেটা হচ্ছে আমরা যখন কি করবো আমরা যখন একটা মোলে দেখবো যে যোজনি কয়েকটা আছে তখন মানে দুইটা আছে তখন দেখবো যে কম যে যোজনিটা সেটাকে বলবো আস এবং বেশি যে যোজনি সেটাকে বলবো ই আমরা যদি কপারের ক্ষেত্রে চিন্তা করি কপারের যোজনি হচ্ছে দুইটা একটা হচ্ছে এক এবং আরেকটা হচ্ছে দুই সো কপারের এক যোজনিটাকে যেহেতু এটা এইটা কপারের জন্য কম সেহেতু এটাকে বলবো হচ্ছে আস এবং টু এটা যেহেতু কপারের জন্য সর্বোচ্চ এই জন্য এটাকে বলবো হচ্ছে ই ক্লিয়ার সো এখন দেখো আমি যদি এই বিক্রিয়াতে কপারের এফি এর যোজনি কত ইউজ করি আমি যদি এফি এর যোজনি এখানে দুই ইউজ করি তখন আমি যেটা পাবো সেটা হচ্ছে খেয়াল করো এফি এর যোজনি যদি আমরা দুই ইউজ করি এফি এস এখন দেখো এফি এর যোজনি যদি আমরা দুই ইউজ করি এবং সালফারের যোজনি যদি আমরা দুই ইউজ করি তখন আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে এফি টু এস টু এফি টু এস টু আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এইদিকের যে দুই আছে সেটাকে দুই দিয়ে ভাগ দিতে পারি তখন আমরা পাচ্ছি হচ্ছে এফই এস এদিকে খেয়াল করো এদিকে এফই বা ফেরা এইটা যে আমরা যোজনি ইউজ করলাম সেটা হচ্ছে এফই এর জন্য নিচেরটা অর্থাৎ এফই যোজনি হচ্ছে টু থ্রি সেটা নিচেরটা ইউজ করছে সেই জন্য এটাকে বলবো আমরা ফেরাস আর এটাকে বলবো সালফাইড ঠিক আছে দেখিস এই যোগের নাম হচ্ছে ফেরাস সালফাইড খেয়াল করো আমরা যদি তিনটা যোজনি ইউজ করতাম তখন কি হইতো আমরা যদি থ্রি যোজনি ইউজ করতাম যদি এরকম যোগের অস্তিত্ব থাকুক বা না থাকুক আমরা জাস্ট বেসিকটা শিখেছি খেয়াল করো আমরা যদি তিন যোজনি ইউজ করতাম তখন যেটা হতো সেটা হচ্ছে আমি এদিকে লিখতে পারি এফ এদিকে লিখতে পারি এস এইটা তিন যোজনি এটা দুই যোজনি দ্যাট মিন্স আলটিমেটলি আমরা পাচ্ছি এফ ই টু এস থ্রি যদিও এই যে যোগের অস্তিত্ব আছে কিনা আমি জানি না বাট অ্যাকচুয়ালি এটা নামটা যেটা হবে সেটাকে তোমরা বলতে পারো সেটা হচ্ছে যেহেতু আমরা এফ এর যোজনি এখানে তিন ইউজ করছি সেহেতু এটা নাম হবে ফেরিক সালফাইড ক্লিয়ার ফেরিক সালফাইড ফেরিক সালফাইড এখন দেখো এটা যাওয়ার পরে আমরা কি করতে পারি আমরা ঠিক এইরকম যে কোনো একটা যৌগের সাথে যে কোনো একটা যৌগের বিক্রিয়া আমরা করে ফেলতে পারি মানে আমি যদি তোমাকে বলি যে লোহার সাথে যদি অক্সিজেন কে বিক্রিয়া করো তখন কি উৎপন্ন হবে ক্লিয়ার লোহার সাথে অক্সিজেন কে বিক্রিয়া করার পরে কি কি উৎপন্ন হবে সেটা যদি তুমি বের করতে চাও সাপোজ এটা হচ্ছে লোহা অর্থাৎ এফই এবং এটার সাথে যদি অক্সিজেন কে বিক্রিয়া করো আমি আগে বলছি যে প্রকৃতির যে গ্যাস গুলো থাকবে সেগুলো দ্বিপরমাণু গ্যাস হিসাবে অবস্থান করবে তুমি এদিকে লিখতে পারো ও টু নট ও কারণ হচ্ছে প্রকৃতিতে অক্সিজেন দ্বিপরমাণু গ্যাস হিসেবে থাকবে এবং তুমি এইদিকে যেটা পাচ্ছ সেটা হচ্ছে সংকেত লেখার সময় তুমি এই দুটাকে এখানে ও টু আছে কি না ও আছে সেটা নিয়ে মাথা ঘামানো চলবে না তোমাকে শুধুমাত্র পর্দার সামনেতে চলে যেতে হবে এবং ওইখানে যেই সংকেত গুলো ছিল সেই যে প্রতীক গুলো ছিল সেই প্রতীক গুলো লিখতে হবে তুমি এদিকে এফ লিখতে পারো এবং ও লিখতে পারো ক্লিয়ার এবং তারপরে তোমাকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে যাদের যোজনী যার যত সেইটা বসাই দিতে হবে
সো এখন খেয়াল করো FeS যদি 2 ও হয় 3 ও হয় এখন তুমি যেটা ইউজ করো তুমি যদি 2 ইউজ করো তখন তুমি পাচ্ছ এদিকে হচ্ছে 2 এদিকে হচ্ছে 2 2 2 কাটাকাটি যায় সো আমি অ্যাক্টিভিটি যোগটা পাচ্ছি হচ্ছে FeO এবং এটা যেহেতু 2 অর্থাৎ নিম্নের যোজনী সেই জন্য এটাকে আমরা বলতে পারি ফেরাস অক্সিজেন সেখান থেকে দন্তন বাদ এবং জেন বাদ এবং সেখান থেকে আমরা আনতে পারি অক্সাইড অর্থাৎ এটার নাম হচ্ছে ফেরাস অক্সাইড এটার নাম হচ্ছে ফেরাস অক্সাইড সো দেন আমরা যেটাতে চলে যাব সেটা হচ্ছে আমরা যদি এখানে Fe এর যোজনী 3 ইউজ করি তখন যেটা আসতেছে যোগটা সেটা হচ্ছে Fe এর যোজনী যদি 3 দিই এবং অক্সিজেন যোজনী যদি 2 দিই আমরা যদি এমন চেঞ্জ করে দেই তখন আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে Fe2O3 এবং এইটাকে আমরা বলতে পারি যেহেতু এটা 3 যোজনী অর্থাৎ বেশি যোজনী সেই জন্য এটাকে আমরা বলতে পারি ইক অর্থাৎ আমাকে বলতে হবে এটাকে ফেরিক দ্যাট মিন্স এটা হচ্ছে ফেরিক অক্সাইড ঠিক আছে এটার নাম হচ্ছে ফেরিক অক্সাইড তার মানে তুমি এই টাইপের যত বিক্রিয়া আছে তোমার বইয়ে যে কোনো বিক্রিয়া তুমি করে ফেলতে পারবে আমি জাস্ট আরেকটা উদাহরণ দিই সেটা হচ্ছে তুমি ধরো ধরো H2+CF2 তোমাদের বইয়ে আছে কিনা আমি জানি না আরেকটা তোমাদের বইয়ে আচ্ছা দেখো তাহলে তোমাদের H2+CF2 এখন দেখো প্রকৃতিতে হাইড্রোজেন সাধারণত দ্বি পরমাণু গ্যাস হিসেবে থাকে এবং ক্লোরিন যে গ্যাস সেটাও দ্বি পরমাণু গ্যাস হিসেবে থাকে অর্থাৎ আমি লিখতে পারি H2+Cl2 এখন দেখো এখন তুমি যখন বিক্রিয়ার উৎপাদ দেখবা তখন তুমি এইদিকে কত আছে সেটা নিয়ে চিন্তা করতে হবে না এইদিকে অণুটা কি হিসেবে আছে সেটা নিয়ে চিন্তা করা চলবে না তোমাকে আমি যে মিনি পর্যায়সারণীটা দিছি সেইখান থেকে ওই প্রতীকটা খুঁজে বের করতে হবে এবং ওই প্রতীকটাকে এখানে বসাই দিতে হবে যে মিস প্রতীকটা হচ্ছে H এবং এদিকে প্রতীকটা হচ্ছে Cl অর্থাৎ হাইড্রোজেনের প্রতীক হচ্ছে H এবং ক্লোরিনের প্রতীক হচ্ছে Cl তারপরে তোমাকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে তাদের সংশ্লিষ্ট যে যোজনী সেই যোজনীটাকে বসাই দিতে হবে এবং হাইড্রোজেন যেহেতু এক নম্বর গ্রুপে অবস্থান করে এই এক নম্বর গ্রুপে হাইড্রোজেন ছিল HAlNaKRBCHFR লিনাকের রূপে সাজানো আছে এবং ক্লোরিনের অবস্থান ছিল 17 নম্বর গ্রুপে ফুলকুলি বাড়িতে ইট আছে ফ্লুরিন ক্লোরিন অর্থাৎ দেখো এর যোজনী হচ্ছে 1 এবং এর যোজনী হচ্ছে 18-17 অর্থাৎ 1 দুইটার যোজনী এক সেহেতু আমি এক এদিকে না লিখতেও চলে কারণ এক এদিকে লিখার পরে এক লিখার পরে তাদের চেঞ্জ করা যে কথা H1Cl1 সেটাকে আমরা HCl এ লিখতে পারি ক্লিয়ার সো এদিকে আমরা যে যোগটা পাচ্ছি সেটা নাম হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড সেটা নাম হচ্ছে কি হাইড্রোজেন ক্লোরাইড আমি প্রথমে বলছিলাম একটা যৌগের নামের প্রথম যেই যেটা থাকবে সেইটার সম্পূর্ণ নামটা বলতে হবে তারপরে যেটা আছে সেইটার শেষের একটা বা দুইটা অক্ষর বাদ দিয়ে সেখানে আয়ন যুক্ত করতে হবে দ্যাট মিন্স এর নাম হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড এখন তুমি বলতে পারো যে ভাই এদিকে তো হাইড্রোজেন দুইটা ছিল তাহলে এদিকে হচ্ছে একটা এদিকে ক্লোরিন দুইটা ছিল এদিকে একটা তাহলে এইটার সব কি হবে এইটার সব তুমি করতে পারো সমতা দিয়ে ক্লিয়ার তুমি এদিকে যেটা করতে পারো সেটা হচ্ছে এইদিকে যেহেতু হাইড্রোজেন দুইটা আছে তুমি এদিকে হাইড্রোজেন দুইটা বানাইতে পারো এবং এদিকে HCl এর আগে দুই বসাইতে পারো HCl আগে দুই বসাইলে যেটা হবে সেটা হচ্ছে হাইড্রোজেনও দুইটা হয়ে গেল এবং এদিকে ক্লোরিনও দুইটা হয়ে গেল যেটা এদিকে ক্লোরিন দুইটার সাথে মিলে ক্লিয়ার এইভাবে সমতা করতে পারো সো আরেকটা আমি যদি দেখাইতে চাই সো আরেকটা যদি আমি দেখাইতে চাই সেটা হচ্ছে খেয়াল করো এটা হচ্ছে Mg+O2 অর্থাৎ একটা হচ্ছে ম্যাগনেসিয়াম এবং আরেকটা হচ্ছে অক্সিজেন আমরা আগেই বলছিলাম যে অক্সিজেন প্রকৃতিতে দ্বি পরমাণু গ্যাস হিসেবে থাকে অক্সিজেন কিন্তু তুমি কখনো প্রকৃতিতে ও হিসেবে আলাদাভাবে পাবা না অক্সিজেন যদি তোমাকে পরিবেশ থেকে সংগ্রহ করতে হয় তখন অবশ্যই তোমাকে এই অবস্থায় সংগ্রহ করতে হবে বাট যখন তুমি যৌগের বিক্রিয়া লিখবা যখন তুমি এইটার যৌগের এটা লিখবা তখন এইটার দিকে তাকালে চলবে না তোমাকে চলে যেতে হবে পরমাণুতে তোমাকে চলে যেতে হবে পরমাণু অর্থাৎ Mg যে প্রতীকটা ছিল Mg আর কাছে হচ্ছে O অর্থাৎ অক্সিজেন তারপরে তোমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তাদের যে সংশ্লিষ্ট যোজনী সেই সংশ্লিষ্ট যোজনী গুলো নিচে দিয়ে দিতে হবে তো যদি নিচে যোজনী গুলো দিয়ে দাও দ্যাট মিন্স এটা হচ্ছে 2 এটা হচ্ছে 2 ক্লিয়ার এখন এটা যাবে এদিকে এটা যাবে এদিকে দুই দুই না দিলে হচ্ছে আর কিন্তু আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে MgO এবং এর নাম হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড ক্লিয়ার ম্যাগনেসিয়াম অক্সাইড সো দেখো এতক্ষণ আমি যে বিক্রিয়া গুলো পারলাম সেগুলো হচ্ছে মোটামুটি তোমার কি বলে সেগুলো হচ্ছে সংযোজন বিক্রিয়া অর্থাৎ একটা একটা যৌগের সাথে অন্য একটা যৌগের পুরোপুরি সংযোগ করছে অর্থাৎ দুইটাই একসাথে সংযুক্ত হয়েছে ক্লিয়ার এবং এই সংযোজন বিক্রিয়াটা আমরা তখনই পাবো যখন আমরা দেখবো যে এইখানে পুরাটা একটা ইউনিট এইখানে শুধুমাত্র কি বলবো যে এখানে ম্যাগনেসিয়াম অন্য কারোর সাথে বিক্রিয়া করে নাই বা এখানে অক্সিজেন শুধুমাত্র তার নিজের সাথে বিক্রিয়া করছে অন্য কারোর সাথে বিক্রিয়া করে নাই এবং
এই দুইটা পুরোটাই ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা, ক্লিয়ার? এদের সাথে অন্য ভিন্ন কেউ সংযুক্ত নেই, তখন আমরা দেখবো যে দুইটা একেবারে সংযুক্ত হচ্ছে। এবং এইগুলোর ক্ষেত্রে সংকেত আমরা কিভাবে উৎপাদটা লিখতে পারি, কিভাবে উৎপাদটা আমরা দেখি।